বর্তমান সময়ত বাংলাদেশত কেনেকুৱা এটা পরিস্থিতি হয়েছে সেইখিনি সকলোৱে জানিছে আৰু সেইখিনি নিউজ চাইছে। সো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ইয়াৰ ওপৰত কেনেদৰে কোনসমূহ কথা কলে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক সুৰা গৈছিলে, সাংবাদিকসকলে তেনেদৰে প্ৰশ্ন কৰিছিলে যে এইখিনি বিষয়ৰ ওপৰত কি ক'ব, তেনেদৰে তেতিয়া মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কেনেদৰে কোনসমূহ কথা কলে আপোনালোকে ভিডিওটো সকলোকে চাওক আৰু শুনি লওক, সকলোকে চাব বুলি আশা কৰিছোঁ। আৰু যদি নতুনকৈ আহিছে আপোনালোকে চেনেললৈ, চেনেলটো ছাবস্ক্রাইব কৰাৰ লগতে কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি অল কৰি থব, যাতে নতুন ভিডিও দিয়াৰ লগে লগে আপোনালোকে আগতীয়াকৈ চাবলৈ পায়। তো পোনপ্ৰথমে মুখ্যমন্ত্রী মহোদয় কেনেদৰে কোনসমূহ কথা কলে আপোনালোকে আগতীয়াকৈ শুনি লওক। আভি হালত একদম ঠিক নহি হে, আর ওহাঁ কা জো স্থিতি হে কাফি চিন্তনীয় হে, লেকিন হামারা এতনা হি বিশ্বাস হে কি প্রধানমন্ত্রী জি জরুর বাংলাদেশ কা সরকার কা সাথ ইয়া জো ভি ডিপ্লোমেটিক চ্যানেলস হে উসমে কাম করেগা আর ধীরে ধীরে স্থিতি সুধরেগা, লেকিন ফিলহাল হালত বহুত খারাপ হে আর এতনা খারাপ হে কি বোলা ভি নেই যা সকতা। দেখিয়ে জো কংগ্রেস হে, আপ দেখিয়ে প্রিয়ঙ্কা গান্ধী আর কংগ্রেস ফ্যাব জো পরিবার হে, উনোনে গাজা কে লিয়ে কতনা বার টুইট কিয়া হে, লাস্ট দো তিন মহিনা মে আপ দেখে গাজা কে লিয়ে টুইট করনা, গাজা কা অল্পসংখ্যক কে লিয়ে ধরনা প্রদর্শন করনা, আপ পুরা তমাম জো কংগ্রেস আর উনকা ইকোসিস্টেম কো দেখিয়ে কি গাজা কে লিয়ে কতনা হাঙ্গামা কিয়া। হালাকি গাজা মে জো হুয়া থা ও টেরোরিস্ট অ্যাক্টিভিটি থা, আর জো ভি হো রহা হে ইয়ে অ্যান্টি টেরোরিস্ট কারবার হো রহা হে, লেকিন বাংলাদেশ কা হিন্দু কে লিয়ে ইয়ে কংগ্রেস লোক কতনা বার টুইট কিয়া, কতনা বার ধর্না প্রদর্শন কিয়া। আজ জো কংগ্রেস হে উনোনে প্রুফ কর দিয়া কি দুনিয়া মে কহি ভি মুসলমানো কা তকলিফ হোগা তো হাম হ্যাঁ, লেকিন হিন্দু কা তকলিফ হ্যাঁ হাম নেহি হ্যাঁ, হাম খালি হিন্দু কা বীচ মে হিন্দু কো জাতিও মে তোড়নে কা কাম হি হামারা মকসদ হ্যাঁ, বাকি অর হামারা কুছ লক্ষ নেহি হ্যাঁ। হিন্দু অগর মর ভি যায় গাজা কে লিয়ে মে 25 বার টুইট করুঙ্গা, লেকিন বাংলাদেশ কা হিন্দু কে লিয়ে এক বার ভি মে রোনে কা কাম নেহি করুঙ্গা, এহি কংগ্রেস হে। খুদ অগর মে পতা নেই, অগর আপ হিন্দু হে তো আপ ভি সমজ লিজিয়ে ইয়ে পীড়া কেসা হে। অভি অভি ভারত সরকার নে ইয়ে ইজাজত নেহি দিয়া হে কি আপ বর্ডার মে কিসি কো লিজিয়ে, কিসলে তব সমস্যা সমাধান নেহি হোগা, আপ তো এক করোড় দো করোড় লোগো কো লে নেহি সকতে হো, সমাধান উসি মে হে কি হামে পুরা ডিপ্লোমেটিক চ্যানেল সে কাম করতে হুয়ে বাংলাদেশ মে হি উনকো সিকিউরিটি দেনে কা কাম করে, আর ইস বিষয় মে ভারত সরকার জো ব্যবস্থা লেগে স্টেট গভর্নমেন্ট উনকো হি ফলো করেগা, হামারা খুশ কুছ অপনা ব্যবস্থা উসমে নেহি হোগা। দিখায়া বাংলাদেশ মে 51 আর 2024 ইয়ে জো তমাম সময় হুয়া উসমে বাংলাদেশ মে হিন্দু কা সংখ্যা 33% সে ঘটকে 8% হুয়া, লেকিন লোক বলতে কি বাংলাদেশ মে হিন্দু কম হুয়া হে, অগর ওহি আখড়া আপ বেঙ্গল আসাম আর ঝাড়খণ্ড মে ডাল দেতে হো, হামারা ইহাঁ মে ভি ওহি পার্সেন্টেজ মে হিন্দু ঘাটা হে, হিন্দু কা সংখ্যা ঘাটা হে। তো মেনে আসাম আর বাংলাদেশ কা কম্পারিজন দিয়া, একই সময় মে বাংলাদেশ মে 13% হিন্দু ঘাটা হে আর আসাম মে 9% হিন্দু ঘাটে হে, মতলব দেশ মে জো ডেমোগ্রাফিক শিফট হে, ডেমোগ্রাফি কা পরিবর্তন হে, ও কেসে এক ভূগোল মে কি ইয়ে বাংলাদেশ হে ইসিলে উহা হুয়া হে ইন্ডিয়া মে নেই হোগা এসা নেই হে, পুরা জো ইস্তান সেক্টর হে বাংলাদেশ সে সাথে হুয়ে হর জায়গা মে ইয়ে হিন্দু শিফট হো রহা হে। এটা মুখ্যমন্ত্রী মহোদয় কেনেদরে কোনসমূহ কথা কলে আপনাদের নিশ্চয় ভিডিওটা শেষলকে চালে, শেষলকে চাওয়া, ধন্যবাদ। ভিডিওটি বহুত বেশি শেয়ার করে দিব আর
ভিডিওৰ প্ৰথমতে কোৱাৰ দৰে চেনেললৈ যদি নতুন আহিছে চেনেলটো ছাবস্ক্রাইব কৰাৰ লগতে কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি হ'ল গ'ব যাতে নতুন ভিডিঅ' দিয়াৰ লগে লগে আপোনালোকে আগতে চাবলৈ পায়। তো আজিলৈ মানে কাইলৈ এটা নতুন ভিডিঅ' লগ পোৱা আশাৰে।